সিরাজগঞ্জের রায়পুর ও জামতেল দুই স্টেশন মাস্টারের অলস দায়িত্বের কারণে আন্তনগর ও লোকাল দুটি ট্রেনের প্রায় 2000 যাত্রী নিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন চালকের দক্ষতায়। বুধবার রাত 8:40 জামতেল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। জামতেল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ সোহেল খান জানান, বুধবার সন্ধ্যার পর ঢাকাগামী লালমনি এক্সপ্রেস 752 নম্বর ট্রেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। এ সময় যথারীতি বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে যাওয়ার জন্য দরকারি সকল সিগন্যাল জামতল স্টেশন থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়। লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি জামতল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির চালক হঠাৎ দেখতে পায় তার সামনে ঈশ্বরদীগামী রাজশাহী এক্সপ্রেস 554 নং ট্রেনটি। এ সময় তাৎক্ষণিকভাবে তিনি নিজের ট্রেনটি থামিয়ে ফেলেন, ফলে ট্রেন দুটিতে থাকা প্রায় 2000 যাত্রী প্রাণে বেঁচে যান। এছাড়া রায়পুর স্টেশন মাস্টার তার নিজের ইচ্ছে মতো ট্রেনটি ছেড়েছেন বলে তিনি জানান। আমি লাইন ক্লিয়ার দিয়ে দিই, কন্ট্রোল আমাকে লাইন ক্লিয়ার দিতে বলে, লাইন ক্লিয়ার নিয়ে সেরা মনে করেন যে আমাকে থ্রুপাস চালাই দিতে বলছিল ট্রেনটা। আমি থ্রুপাস সিগনাল দিয়ে দিছি, এমন অবস্থায় আমাদের চেক আপ পয়েন্ট আছে একটা, ওই চেক আপ পয়েন্টটা মানে ব্রাস্ট করে লাল হয়েছে, চেক আপ পয়েন্টে লাল হয়েছে, লাল হওয়াতে আমি চেক আপ পয়েন্টে ফোন দিছি। আমি বলতেছি কাকা চেক আপ পয়েন্ট লাল হলো কেন, বলতেছি যে সরুবাবু 554 চাইতেছে, আমি 554 চাই, 554 তো আমি লাইন ক্লিয়ার দিইনি, তাহলে 554 যাবে কেমন করে। তারপরে আমি মানে তারা ঘুরে করে আমি সিগনালটা মানে আমার স্ট্যাটার বা স্ট্যাটার যে সিগনাল আসলো ওই সিগনালটা আমি লাল করে দিচ্ছি, মানে ড্যান্সার করে দিচ্ছি। ড্যান্সার করে দেওয়াতে গাড়িটা স্ট্যাটার যে স্ট্যাটার পর্যন্ত এসে ঢুকে দাঁড়াইছে এই লালমনি এক্সপ্রেসটা, এমনকি ওইটা চেক আপ পয়েন্ট পার হয়ে ব্যাক করে এসে বসে। এই বিষয়ে তো আপনার ওই রায়পুরকে আমি কোনো লাইন ক্লিয়ার দিইনি, রায়পুর আমার কাছে লাইন ক্লিয়ার ছাড়াই তারা গাড়ি চালাই দিচ্ছে। হ্যাঁ, তারা গাড়ি চালাই দিচ্ছে, আমি কোনো লাইন ক্লিয়ার দিইনি, তাদের সাথে 554 সম্বন্ধে আমার কোনো কথাবার্তাই হয়নি। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশি অফিসের সহকারী পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করে জানান, বিষয়টি তদন্ত করার জন্য জামতল রেল স্টেশন মাস্টারের প্রয়োজনীয় তথ্যাদি সরেজমিনে পরিদর্শন করা হয়। বাকি আরও 3টি অফিস রায়পুর, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী স্টেশন পরিদর্শন শেষে জানা যাবে কী কারণে ট্রেন দুটি এমন দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। সিরাজগঞ্জ কামারখন্দ থেকে মোহাম্মদ দুলাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।